একদম এইভাবে সব সময়। ওকে, এই হলো আমাদের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেসকে হ্যান্ডেল করবো খুব সহজ এটা কিন্তু। ওকে, এই দেখো এগুলো কিন্তু বানানো ড্যাশবোর্ড। এখানে আমাদের হোম, আপডেট, কী কী অ্যাপস, কী কী টুলসে আপডেট আর সবগুলো এখানে দেখায়। আপনি চাইলে এগুলো হাইড করে দিতে পারেন। কোথায় পাবেন? স্ক্রিন অপশনে যান, কোনো দরকার নাই, এখন দেখতে যাচ্ছি না, বিরত লাগতেছে, অফ করে দিন, কিছু নয় খালি। ওকে, এরপর হচ্ছে আমাদের পোস্ট। আপনি মাই ইনফোতে যাবেন, ভিজিট সাইট, দেখেন এখানে অলরেডি একটা, আরও কয়েকটা ফ্রিতে দেয়। এগুলো পাবেন কোথায়? অ্যাপিয়ারেন্স, এই যে থিমস, দেখেন এটা আমাদের অলরেডি আছে। আমি না আমি এটা চাই, তাহলে অ্যাক্টিভ করেন, আর একটা থিম অ্যাক্টিভ হয়ে গেলো। এখন আমি কোনো চেঞ্জ কিছু করি নাই। এখন দেখেন থিম চেঞ্জ, এটা চেঞ্জ হয়ে যাবে, দেখেন চেঞ্জ হয়েছে, এটা একটা ওয়েবসাইট, দেখেন যে আমার আটটা দরকার। তো আমি চাচ্ছি কোনটা, এই যে এটা 2021। তবে এগুলো এসটিএমএল সিরিজ দিয়ে বানানো, দেখেন চেঞ্জ হয়ে যাবে। আবার যখন যেটা ভালো লাগে সেটা আপনি কী করতে পারবেন, ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। এগুলো না আরও অনেক আছে, আসলে নর্মাল দিয়ে দিয়েছে, এগুলো ডেমো দিচ্ছে। আচ্ছা আমরা 2020টা অ্যাক্টিভ করি, কোন টেম্পলেট চা থিম এটা চাই, আর এগুলো আপনি ডিলিট করে দিতে পারেন। এখানে ক্লিক করেন ডিলিট, কারণ আমি এতগুলো রাখবো না। এই ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা খুব সহজে ওয়েবসাইট হ্যান্ডেল করতে পারবো। এখন আমি রিফ্রেশ, দেখেন রিফ্রেশ চলে আসছে। ওকে, এবার দেখেন পোস্ট। এবার এখানে আমাদের ড্যাশবোর্ড, সকল ধরনের আপডেট নিউজ ড্যাশবোর্ডে আসবে। এরপর হচ্ছে পোস্ট, ওই যে আমরা পোস্ট বানাই না, পোস্ট করি যেমন লিখি, এই পোস্ট থেকে আমরা বানাব। অল পোস্ট দিয়ে কী কী পোস্ট আছে, জাস্ট একটাই পোস্ট থাকবে, হ্যালো ওয়ার্ল্ড। এই দেখাচ্ছি এখানে, দেখেন একটা পোস্ট, হ্যালো ওয়ার্ল্ড। এখন যে কেউ আপনার যত মন চায় আপনি অটোমেটিক পোস্ট করতে পারবেন, এটা অটোমেটিক এখানে চলে আসবে, ডাইনামিকলি আসবে। আগে তো আমাদের কোড করতে হতো, কোড লেখো, বারবার লেখো, এবার ডিপ করো, পাশাপাশি নিয়ে যাও, কিন্তু এখানে সেটা একা পাতো নাই, করাই আছে এখানে। যেমন ধরেন আমি একটা পোস্ট করব, লরেন ইপসন নিয়ে, দেখেন লরেনের টেক্সট কিছু নেই, লরেন দেখেন এখানে আসুক, এটা এটা অবশ্যই ইন্টারফেস চেঞ্জ থাকবে। এইটা আমি এটা ক্রস দিয়ে দিই, এখানে গিয়ে টাইটেল লরেন পোস্ট, লরেন ইপসন। ওকে, এখানে আমি কি দেবো, প্যারাগ্রাফটা দিব, এটা হচ্ছে একটা হেডিং, আর এটা হচ্ছে কি, এটা কিন্তু এস ওয়ান বা টু দিয়ে বানানো। ওকে, এটা প্রোগ্রামে দিয়ে বানাইছে ওরা, ঠিক আছে। আর এটা হচ্ছে কি, আমাদের প্যারাগ্রাফ, এখানে যান, আমি যাচ্ছি কোনটা, এই যে এটা আমি যাচ্ছি, এই প্যারাগ্রাফটা আমি চাই। ধরেন এখানে কোনো আমরা এখন কোনো কোডিং করতেছি না, ওরা কোডিং দিয়ে সব বানা রাখছে। এখানে গিয়ে সাপোজ এই যে পোস্ট, এখানে গিয়ে জাস্ট পেস্ট করেন, চলে আসছে এই লেখাটা। আচ্ছা এটা করতেছি আমরা পোস্ট, এ দেখেন পাবলিশ, পাবলিশ করি। এখন আমি আমাদের ওয়েবসাইটে চলে যাই, রিফ্রেশ, দেখেন ওই আমাদের পোস্টটা এখানে চলে আসবে, দেখেন লাউড মিক্সাম, তারপর হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। আপনি যতই পোস্ট করবেন একটা পর একটা অটোমেটিক ওয়েবসাইট ঢুকতে থাকবে, কোনো প্রোগ্রামিং ছাড়া, কোনো কোডিং ছাড়া কিন্তু। ওকে, এর সবগুলো বানিয়ে দেওয়া আছে অপশন আকারে। যেমন ধরেন এই লাউড মিক্সামটা অনেক মোটা না, আমি চিকন করবো, এখানে গিয়ে বোল্ড তুলে দেয়, কোনো প্রোগ্রাম ছাড়া, সিএসএস ছাড়া, ঠিক আছে। আমি এটা কী করবো, ধরুন সাপোজ এই পুরোনাটা কী করবো, বোল্ড করবো, তা আমি এখানে বোল্ড ক্লিক করি আর আপডেট দিই, এর কোডিং থেকে পেয়ে যাবে, দেখেন এই পুরো লেখাটাও অর্ধেক, দেখা যাবে কী হয়ে গেলো, বোল্ড হয়ে গেলো। আমি ইটালি করবো, এগুলো সবগুলো এখানে আছে, দেখেন আছে কি এখানে, দেখি তো অপশনগুলো, এটা তো মানে ইটালি, এই যে ইটালি, আরও অপশন থাকার কথা, এগুলো ভিতরে ভিতরে কিন্তু। ওকে, ধরো আমি সাপোজ এই যে এই সবগুলো কী করবো, আসুক এটা, এই সবগুলো ইটালিক করবো, ইটালিক বলটা ছাড়ে, ইটালিক ইটালিক হয়ে গেলো, আমি আপডেট দিই, দেখ ইটালিক হয়ে যাবে, বুঝলি, দেখ ইটালিক হয়ে গেছে। ওকে, আমি কোনো ট্যাগ ইউজ করি না, কিছু ইউজ করি নাই। ওকে, আমি চাই লিঙ্কও করতে পারি, কোড প্যারাগ্রাফ ইউজ করতে পারি, আবার এখানে হেডিং দেওয়ার জন্য অপশন, এখানে ক্লিক করে দেখেন, ধর আমি একটা হেডিং দিব, এটা আমার পোস্ট টাইটেল, তাহলে আরেকটা হেডিং ইউজ করতে পারি। যে এখানে কীভাবে আমি স্পেস দিলাম, এখানে দিস ইজ মাই নিউ হেডিং, এখানে সেট করলাম, দেখেন এখানে কি দেওয়া, প্যারাগ্রাফ এখানে ক্লিক করেন, দেখেন হেডিং দিবেন, না লিস্ট, না কোড, না বাটন, না কলাম, না গ্রুপ, কোনটা ইউজ করবেন। আমি হেডিং আছে কি এখানে, এই যে হেডিং, ওকে হেডিং ক্লিক করি, একটা হেডিং দিয়েছে, কোন হেডিং, আবার এখানে ক্লিক করেন, এইচ ওয়ান না এইচ টু, কোনটা, ছয়টা আস, এগুলো ইউজ করতে পারেন, এইচ ওয়ান দিই একটু বড়ো হবে,
এই লেখাগুলোকে আমি কি করব জাস্টিফাই করব। এখানে ক্লিক করেন, জাস্টিফাই কোথায়, এখানে জাস্টিফাই আছে, রাইট, জাস্টিফাই এখানে নেই, আবার সেট করি, জাস্টিফাই নেই, এখানে ক্লিক করি, এটাকে ডান করার জন্য জাস্টিফাই, এটা রাইটে শুরু হবে, সেন্টার, জাস্টিফাই, জাস্টিফাই আমাদের এখানে নেই, তবে কোডটা অপশন আছে এখানে, তারপর দেখি এখানে রিমুভ প্যারাগ্রাফ এডিএসটিএম। আচ্ছা এগুলো পরে করবো আমরা, দেখে আপাতত এটা ভিতর থেকে করতে হবে, করা যাবে, সব দেখাবো আপডেট। দেখেন চলে আসছে, এটা হচ্ছে হেডিং, পোস্টের নাম, এটা হচ্ছে আমাদের নিজস্ব হেডিং, অনেক বড়। ওকে, এই হলো পোস্ট। আমি আরেকটা করলে আপনি আবার এই যে ডাবলিউতে ক্লিক করেন, অ্যাড নিউতে যান, দিস ইজ নিউ পোস্ট। ওকে, এখানে আমি কিছু সাপোজ কাটিয়ে দিই এগুলো, আর পাবলিশ দিই, আপনি ছবিও ব্যবহার করতে পারবেন, সেটাও দেখাচ্ছি। চলে আসছে, দেখুন এই যে একটা পোস্ট, এই যে একটা পোস্ট, এই যে একটা পোস্ট, অটোমেটিক, আপনি কিছু করার নাই, আপনি ছবি দিবেন তো, হ্যাঁ পারবেন। এই পোস্টের তো এখানে আমাদের অপশন আছে ফিচার পোস্ট, এগুলো আমাদের এডও চেঞ্জ করতে হবে। এখানে থাকলে যে পোস্ট, এই পোস্টে যাবেন, দেখেন ফিচার ইমেজ, এখানে ক্লিক করেন, আমি একটা ইমেজ এর এখান থেকে আপলোড করি মিডিয়া থেকে, কোনটা দিবেন আপনি, হচ্ছে চিপসটা দিব, কোনো ট্যাগ ছাড়া, কোনো ট্যাগ লাগতেছে না, আপডেট। এবার যদি রিফ্রেশ দেখে আসে কিনা, দেখেন চলে আসছে ছবিটা, অনেক বিশাল তাই না, ছোটো করা যাবে, এখানে সবগুলো আছে এখানে, তবে এটা এখান থেকে আবার এখানেও ছবি দেওয়া যাবে, যে ছবিটা অপশন কি এখানে আছে HTML, এর দিয়ে করা যাবে, তবে এটা চেঞ্জ করতে হচ্ছে অপশনটা কিনা, দায়িত্ব দিচ্ছে ইমেজ, ডাইরেক্ট ইমেজ অপশন, এখানে এটা হচ্ছে আমাদের লিঙ্ক, লিঙ্ক করার জন্য, এই যে ইনলাইন ইমেজ, ওকে এই ভিতর চাই, এখানে ক্লিক করেন, আর ছবি দিয়ে দেন, ছোটো আকার আসবে, আমার এই ফিচার ইমেজটা দরকার নাই, এখানে যান, এটা রিমুভ করতে পারবেন, বা রিমুভ ফিচার ইমেজ, এটাও থাকবে, এটাকে আমার মুভ করা যাবে, এই যে উইড পাওয়া যাবে, ঠিক আছে, উইড কত 250, যান 100 পাওয়া যাবে, ঠিক আছে, উইডটাও সেট করতে পারবেন, এটাকে আমার মুভ করা যাবে, দেখেন এখানে ক্লিক করে আমি মুভ করা যাবে, দেখি তো মুভ, এটাকে মুভ করে দেখি তো মুভ করা যাচ্ছে কিনা, ড্রাগ অ্যান্ড ড্রপ হচ্ছে কি না এটা, আচ্ছা এটা আগে নিতে হবে, সেট করার পর, ঠিক আছে, আপডেট দিয়ে দেখেন, এখন লেখা পরে আসবে, লেখা পরে দেখে আসছে কিনা, কই গেল এটা, এই দেখেন লেখা পরে চলে আসছে। ওকে, এবার আপনি কি করতে পারবেন, পোস্ট করতে পারবেন, আমি ক্লিক করি, এগুলো আরও অনেক কিছু আছে, কাজ আছে। ওকে, অ্যাড নিউ দিকে তো তৈরি করতে পারবেন, ক্যাটাগরি, আপনি ক্যাটাগরি ওয়াইজ সাজাতে পারবেন, ক্যাটাগরি কি, ক্যাটাগরি হচ্ছে যেমন আমি যদি নিউজ দেখাই, নিউজ কয়েকটা ক্যাটাগরি, খেলাধুলা আছে, বিনোদন আছে, আন্তর্জাতিক আছে, এরা, তারপর হচ্ছে রাজনীতি, তারপর হচ্ছে ধর্ম, খেলাধুলা, কয়েকটা আছে না, ভাগ ভাগ আছে না, এই ভাগগুলোকে বলি আমরা কি, ক্যাটাগরি। আমি যে পোস্ট করতেছি, ধরো এটা হচ্ছে বিনোদনের জন্য, আমি ক্যাটাগরি বলে দিতে পারি, এটা বিনোদনের একটা পোস্ট, তাহলে বিনোদনের পোস্টে গিয়ে জমা হবে, এটা হচ্ছে খেলাধুলো পোস্ট, আমি যদি সেট করি খেলার ঘরে গিয়ে জমা হবে, কোথায়, এই যে এড চলে যাই, এটা এখন আসবে না, এখানে জাস্ট ক্যাটাগরি দেখাবে, ক্যাটাগরি কোথায়, আমি যদি ক্লিক করি পোস্ট, এই যে ক্যাটাগরি দেখ, ওকে, যেহেতু আমরা এখন ক্যাটাগরি বানাই নেই, দরকার নাই। আর ট্যাগ কি, ট্যাগটা খুবই কাজের, আমি অনেকগুলো নিউজ পড়ে আছে, কেউ কী করলো সার্চ করলো যে না আমি সকল নিউজ তো পড়বো না, আমি শুধু কী পড়বো, স্পোর্টসের নিউজগুলো পড়বো, যদি আমি ওখানে ট্যাগে যদি স্পোর্টস আবার লিখে দিই, তাহলে স্পোর্টসের কী আসবে, নিউজগুলো আসবে, ট্যাগ যদি না ইউজ করি কিছু আসবে না, কিছুই আসলে আসবে না, ওটা পড়ে যেতে হবে ট্যাগস। ওকে, এখন তোমার লাগতেছে না এটা, এ হলো আমাদের কি পোস্ট। তারপর মিডিয়া, সকল ধরনের MP3, ভিডিও, ইমেজ, PDF এক্সেট্রা, সবগুলো মিডিয়াতে আগে কী করতে হবে, জমা করতে হবে, যেগুলো আমাদের চাই, দেখেন আমি অলরেডি ছবি নিয়েছি না, এখানে জমা আছে, আমি চাইলে আরও জমা করতে পারি প্রয়োজনে, অ্যাড নিউ লাগলে সিলেক্ট, আমি চাচ্ছি কোনটা, এই যে এটা, কারণ আমি মিডিয়া থেকে আসলে ইমেজগুলো ইউজ করবো, সরাসরি পারবো না, কোথা থেকে, মিডিয়া থেকে নিতে হবে, ঠিক আছে, এটা কোথা থেকে দেখান, এটা হচ্ছে PNG, আচ্ছা আমি এটা নিই, এটা ওয়েবের, ওয়েবটা লাগবে না আমাদের, এটা নিই,
রিফ্রেশ, এই যে চলে আসছে এটা, আমি অ্যাডটা নিই, অ্যাড নিউ, সিলেক্ট ফাইল, যেমন করে নেওয়া যায়, এইটা নিচ্ছি, দেখি আসে কিনা, হ্যাঁ চলে আসছে, কিগুলো লাগবে আপনি নিয়ে নেবেন, এটা পিডিএফ দরকার তো, এই যে পিডিএফ, পিডিএফ চলে আসছে, লাগলে নিব, ওকে, এগুলো মিডে জমা হবে, আপনি সরাসরি ওই এইচটিএমএল ইমেজ ট্যাগ ইউজ করতে পারবেন এখানে, ঠিক আছে, আপনি তো ডেভেলপমেন্ট করবেন না, মিডিয়া থেকে সকল ভিডিও অডিও ছবি নেবেন, ওকে, এ হলো আমাদের মিডিয়া। এরপর হচ্ছে আমাদের পেজ, আমরা পেজ ক্রিয়েট করতে পারি, যেমন ধরেন আমি যদি কোথাও যাই, সাপোজ সার্ভার, দেখেন এটা একটা ওয়েবসাইট না, যেখানে হোম, ফিচার, সার্ভিস, পোর্টফোলিও, অনেকগুলো পেজ লিঙ্ক দেওয়া আছে না, তবে এটা কিন্তু এক পেজ, ল্যান্ডিং পেজ আসলে, এক পেজ বলি। আবার আমি যদি চলে যাই এখান থেকে জিমেলস, দেখেন অনেকগুলো পেজ আছে, হোম দেখেন, হোমে দুইটা আছে, টুতে ক্লিক করি, দুই নাম্বার পেজ চলে যাবে, দেখেন এরকম আলাদা আলাদা পেজ কিন্তু আমরা বানাইছিলাম এইচটিএমএল দিয়ে, বাট ওয়ার্ডপ্রেস এখন আমাদের বানাতে হবে না, আপনি জাস্ট অপশন ইউজ করে দিন, পেজ অল পেজ, দেখুন পেজ কয়টা আছে, ওয়ার্ড ড্যাম কয়টা পেজ দিচ্ছে, দেখেন আমি কেটে দিচ্ছি এগুলো, এখান থেকে ক্লিক করি, বাল্ক অপশন গিয়ে মুভ টু ট্র্যাশ, এগুলো কেটে দিচ্ছি আমি, যে আমার ওদের পেজ দরকার নাই, আমি তৈরি করবো তো অ্যাড নিউ অথবা এই অ্যাড নিউ। প্রথম হচ্ছে কি, দেখেন তো হোম, এখানে কি লিখবো, হোম পেজ, ওকে পাবলিশ, আবার এখানে প্লাস ক্লিক করি, আচ্ছা এখানে না, এখানে ক্লিক করি, তারপর কি আছে বলেন তো, অ্যাবাউট, এখানে অ্যাড অন নেই, টুলস, আবার ক্লিক করি এখানে, আবার অ্যাড নিতে যাই, এই দেখো তৈরি হয়ে গেছে, এরপর হচ্ছে আমাদের সার্ভিস, সার্ভিসেস, পাবলিশ, ওকে, ডাবলে ক্লিক করি, আমি আমার ব্যাকে যাই, অ্যাড নিউ, তারপর হচ্ছে আমাদের কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট পাবলিশ, আমি ব্যাকে যাই, দেখেন চারটা পেজ তৈরি হয়ে গেছে, আমি আবার চলে যাই, এক পেজে কাজ একটা একটা থাকবে, আর কি থাকতে পারে, কন্ট্যাক্ট দিলাম, অ্যাবাউট দিলাম, তারপর হচ্ছে আমাদের পোর্টফোলিও, ওকে পাবলিশ, তাহলে আমাদের কয়টা পেজ তৈরি হয়ে গেছে, পাঁচটা, এই পাঁচটা কিন্তু এখন অটোমেটিক আমার এখানে দেখাবে, দেখেন রিফ্রেশ, অ্যাবাউট, কন্ট্যাক্ট, হোম, অটোমেটিক চলে আসছে, হোম, আমরা কি করতাম আগে, এটাকে ফ্লোট করো, সিএসএস করো, কথা বলো না, এখানে কিছু লাগতেছে, কিছু নেই, একদম ইজি, বাট এগুলো এলোমেলো, সাজাতে হবে, কিন্তু মেনু বানাতে হবে, ওকে, সেটা আমরা দেখবো। এরপর হচ্ছে আমাদের কমেন্ট, কমেন্টে মেনু, কেউ যদি আমাদের কমেন্ট করে আমাদের ওয়েবসাইট যদি করে আর কি, এগুলো এখানে জমা হবে, ঠিক আছে, আমি এখানে হ্যান্ডেল করতে পারবো, ওকে। এরপর হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্স, এটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটিংস, থিমস, থিমসে যাব, আমরা কী থিম ইউজ করতেছি বলুন তো, নামটা কি, 22, এটা একটু ফ্রি, এছাড়া আরও বড় বড় থিম আছে, আমাদের পড়ে এত সুন্দর থিম, এত কিছু গানও আছে এখানে, অত কিছু লাগতেছে না, আমি শুধু পায়ে দিব আর টাকা ইনকাম করবো, এটা তো এখনও আসে নাই, ঠিক আছে, এটা দেখবো হয়তো একটু পরে সময়টা কমে আসতেছে। এরপর দেখেন কাস্টমাইজ, আমি চাইলে এটা কিছু চেঞ্জিং আমি কাস্টমাইজ করতে পারি, কাস্টমাইজ আপনি এটা এখানেও পাবেন, এই যে কাস্টমাইজ, ওকে, আমি যখন কাস্টমাইজ করে দেখেন, কিছু অপশন কাস্টমাইজ করা মানে কি, এডিট করা অপশন পাবো, দেখেন এই নামটা এডিট করতে পারবো, যেখানে যেখানে প্যান দেওয়া আছে না, আর কোথায় দেওয়া আছে প্যান, এই যে এগুলো এগুলো চেঞ্জ করতে পারবো এখান থেকে, যেমন আমি মাই ইনফো দেবো না, আপনি এখানে ক্লিক করেন, মাই ইনফো না, মাই মাই ওয়ার্ল্ড, এখানে মাই ওয়ার্ল্ড হয়ে যাবে অটোমেটিক, আপনি যে দিস ইজ মাই জাস্ট অ্যানাদার ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস সাইট, দিস ইজ মাই পার্সোনাল ওয়েবসাইট, ওকে, তাও হয়ে যাবে আপনার মতো করে, আইকন ইউজ করতে পারেন, আপনি যদি এখানে আপনার আইকন দিবেন, তাহলে আপনি এখানে ক্লিক করেন, আইকন এটা আপাতত দিয়ে দেখ কত বড় আছে দেখি তো, দেখেন এটা আসবে কোথায়, এই যে এটা এই আইকনটা, এটাকে আমি ফ্যাব আইকন বলি, ফ্যাব আইকন, দিস পিন ক্রপিং ইমেজ, আচ্ছা ক্রপ হয় অনেক বড়, ছোটো করে দিই আমি, আচ্ছা এটা বেশি বড় দেখাচ্ছে, আমি দেখেন এখানকার যে আইকনটা আছে না, এই যে এটা, এই আইকন চেঞ্জ করবো, যেমন ইউটিউবের আছে,
তারপর জ্যাম্পে আছে কিছু আমার নিজস্ব ওয়েবসাইট চাই, সেক্ষেত্রে সিলেক্ট আইকন এখানে ক্লিক করেন, এটা দিয়ে ছোট করে একদম পিছিয়ে দাও, এত বড় না, কি হলো, আচ্ছা একটু দেখি এটা হয় কিনা, আচ্ছা স্কিপ দিই, এখানে দেখেন সেট হয়ে গেছে, ঠিক আছে ওকে। এরপর আমি যে পাবলিশ করি তারা একদম সেভ হয়ে যাবে, সেভ হয়ে গেল ওকে। আমি মাই ওয়ার্ল্ড না দিয়ে একটা এখানে লোগো দিব, সেটাও পারে না যে এখানে সিলেক্ট লোগো, এখানে ক্লিক করি আমরা, সিলেক্ট করি, ক্রপ করতে হবে, একটু ক্রপ করে বলা দরকার নাই, এটা দরকার, এটা এখান থেকে ক্রপিং হয়ে যাবে, ক্রপ, আচ্ছা ক্রপ করে দিচ্ছেন, এটা চলে আসছে, এখান থেকে আবার হাইট দিতে পারবো, তো আমি এটা দিব না বেশি খাপ দেখা যাচ্ছে, এরকম করে দিই আমার নামটাই থাকুক, এটাও পারবো পাবলিশ, এই কাস্টমাইজ থেকে আমরা অনেক কিছু কাস্টমাইজ করতে পারবো ওকে। আমি একটু ব্যাকে যাই, আবার ব্যাকে যাবো যেখান থেকে ক্রস দেন কাস্টম দেখবো, হচ্ছে উইজেট, আমাদের ওয়েবসাইট এজেন্ট দেখেন এদিকে নিচে অংশে বলা হয় উইজেট, কোনটা এই যে অংশগুলোকে বলা হয় কি উইজেট, এদিকে আমাদের নিচের এই অংশকে বলা হয় কি উইজেট সেকশন, ঠিক আছে উইজেট সেকশনে যেগুলো রিসেন্ট পোস্ট সার্চ কমেন্টস তারপর হচ্ছে আর্কাইভস ক্যাটাগরিজ এইগুলোর নাম হচ্ছে কি উইজেট, কি বলা হয় এগুলোকে ওয়ার্ডপ্রেস এগুলোকে বলা হয় উইজেট। এটাকে আমি কাস্টমাইজ করতে পারবো কোথা থেকে, এই যে অপশন থেকে, আমি যদি একটু ব্যাকে যাই এই যেখানে উইজেট থেকে আমি যখন ক্লিক করি দেখেন এবার এই দেখেন উইজেট, এই দেখেন উইজগুলো দেখেন বানানো আছে, এগুলো আমি কি করতে পারি কেটে দিতে পারি, ধরেন এখানে আমরা কেটে দেওয়া অপশন কোথায় ফুটার, এই যে ফুটার কোথায় ওয়ান, আমি এখানে ক্লিক করি দেখেন, তারপর এখানে ক্লিক করি রিমুভ, এই রিমুভ সার্চ চলে যাবে, এখানে ক্লিক করি আর এখানে ক্লিক করে দেখি রিমুভ হেডিং সব চলে যাবে, এখানে ক্লিক করি স্টে অন পেজ, এখানে ক্লিক করি রিমুভ পোস্ট সব চলে গেছে, তারপর হচ্ছে আমরা এখানে ক্লিক করি, তারপর এখানে গিয়ে রিমুভ গ্রুপ, তারপর এখানে ক্লিক করি আমরা পুরোটাই, এই পুরোটা হবে রিমুভ হেডিং না, এখান থেকে রিমুভ আর্কাইভ চলে গেছে, এখান থেকে রিমুভ হেডিং সব চলে যাচ্ছে, দেখেন তাহলে আপনি সব কেটে দিতে পারেন, এই লেখাটাও ক্লিক করেন, ঘরে ক্লিক করলাম, তারপর রিমুভ ক্যাটাগরিজ, এমন কিছু নাই আপডেট দেন, দেখেন এখানকার সব, আচ্ছা এটা না, এই যে এখানকার সব হাওয়া উইজেট খালি কেটে এসেছি, আপনি ইউজ করতে পারেন কীভাবে, এই যে প্লাস ক্লিক করেন, তারপর কোনটা চান প্যারাগ্রাফ না হেডিং কোন ধরনের যাচ্ছে, আমি লিস্ট, এই যে ব্রাউজ অল দেন, তাহলে আরও অনেক দেখো দেখেন এই পাশে, এটা কিন্তু আগে এরকম ছিল, ধরেন কোনটা চাচ্ছি আমি চাচ্ছি ক্যালেন্ডার থাকবে, ঠিক আছে এখানে ড্রাগ করেন, এটা ক্যালেন্ডার চলে আপডেট দেন, আপনার ওই সব ক্যালেন্ডার অ্যাড হয়ে গেল, হ্যাঁ চলে আসছে ক্যালেন্ডার ওকে, এমন করতে পারবেন। এটা হচ্ছে ফুটার, ফুটার ওয়ান মানে এই পার্টটা হচ্ছে ফুটার ওয়ান, হচ্ছে ফুটার টু, এখানে টুতে গিয়ে আমি কী দিব ধরেন লেটেস্ট পোস্ট আর আপডেট দিয়ে দেখি, এটা কই গেছে লেটেস্ট পোস্ট আসে নাই, আপডেট দিলাম রিফ্রেশ দিই, হ্যাঁ চলে আসছে ফুটার ওয়ান ফুটার টু চলে আসছে, এ হলো আমাদের উইজেট। এরপর হচ্ছে আমাদের মেনু, ওই যে আমরা মেনু বানাইছি দেখছেন ওয়েবসাইটের, এই যে মেনু এলোমেলো, এবার সাজাবেন কীভাবে, আমাদের সাধারণ মেনু বানাতে হবে অ্যাপিয়ান্স থেকে মেনু, এখানে গিয়ে এই যে মেনু মেনু নেম মাই বা মেন মেনুতে মেন মেন নাম দিলাম, এটা কোথায় থাকবে বলুন তো, ডেস্কটপ হরিজন্টাল মেনু থাকবে ওকে, আমি কেয়ার দিই, তাহলে আমার কী হয়ে গেলো মেন মেনু নামটা কী কী হয়ে গেলো, মেনু তৈরি হয়ে গেলো। এখানে কী চাচ্ছি আমি, পেজ গুজাচ্ছি ভিউ অল, যেমন আমাদের হোম কন্ট্যাক্ট অ্যাবাউট পোর্টফোলিও সার্ভিস চাই, এর দরকার নেই ওদের, ঠিক আছে আমি অ্যাড মেনু দিই, এগুলো চলে আসবে দেখেন, এবার আমি যদি হোম দিই দেখেন হোম, তারপর হচ্ছে আমাকে ড্রাগ করলে হয়ে যাবে, তারপর থাকবে সার্ভিস, তারপর থাকবে পোর্টফোলিও, তারপর অ্যাবাউট, তারপর কন্ট্যাক্ট, আমি যদি সেভ দিই দেখেন এবার সিরিয়ালি হোম সার্ভিসগুলো আসবে দেখেন, এবার এবার সিরিয়ালি আসবে দেখেন, এই যে হোম সার্ভিস পোর্টফোলিও অ্যাবাউট কন্ট্যাক্ট ওকে। আমি চাইলে ড্রপ ডাউন বানাতে পারি কীভাবে, এই যে সার্ভিসটাকে ঢুকি রাইটে ড্রাগ করে দেখেন, এগুলো কী হয়ে যাবে ড্রপ ডাউন হয়ে যাবে হোমে আনটা দেখেন, এবার
জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে দেখেন এই হোম সব ড্রপ ডাউন হয়ে গেল। ওকে খুব সহজে করা যায়। আবার ঠিক কি করবেন, জাস্ট লেফটে নিয়ে আসেন, আমি এখানে লেফটে নিয়ে যাই, এই যে এটা আসছে একটু, এই যে দেখেন সেভ মেনু, এখন আবার ঠিক হয়ে যাবে। জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করলে কি হয়ে যায়, মেন মেনু থেকে ড্রপ ডাউন মেনু হয়ে যায়, দেখেন এই যে হয়ে গেল। আমি চাইলে এই পুরোটা ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, কি হবে এই যে ব্যাকগ্রাউন্ড অপশন থেকে, তো সেটা আমরা করি না। এখানে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আসুক, এই যে সিলেক্ট ইমেজ, এখানটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, এই যে ইমেজে যান, এটা ইচ্ছি বা এটা ইউজ করে দেখেন সেট, দেখেন সেট হয়ে গেছে। ওকে, বাট আমি এটা ইউজ করবো না, আমি রিমুভ করে দিচ্ছি, আমি এটাকে পাবলিশ করি, তো ব্যাকে যাচ্ছি। আর কি আছে আমাদের থিম ফাইলে, এটা নতুন আসছে কিন্তু, এটা এটা একটু চেঞ্জ, এটা আগেও ছিল বাট এখন একটু মডিফাই হয়েছে দেখা যাচ্ছে। থিম ফাইল এডিটর, আসলে এই থিমটা কি কি ফাইল দিয়ে বানানো সেটা কিন্তু দেওয়া আছে, দেখেন কি কি ফাইল দিয়ে বানাইছে সবগুলি কি এখানে দেওয়া আছে। বাট এটা আমি কোনো চেঞ্জ করবো না, ধরবো না, কারণ ধরলে আমাদের থিম ভেঙে যাবে, আমাদের কোড যাই না। এখান থেকে কোডিংটা করা যায়, দেখেন যে কোড করতে পারবেন, বাট এটা কখনো এডিট করবেন না, ভুলও করা যাবে না। ওকে, এই যে মাই ওয়ার্ড, এ হলো আমার মোটামুটি বেসিক ওয়ার্ডপ্রেস।